Don't put that through the hole. উত্তেজিত কেউ হবেন না, রেফারি এবং লাইনসম্যান যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ উত্তেজিত হবেন না, কেউ রাগারাগি করবেন না, রেফারি এবং লাইনসম্যান যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। স্কোরবোর্ডটা একবার দেখো, তারক দাস স্কোরবোর্ড, ফকির বেড়া 19 এবং অপর টিম 25। ক্লাবের সামনে কেউ ভিড় জমাবেন না, ক্লাবের সামনে কেউ ভিড় জমাবেন না, ওখানে ক্লাবের সামনে কেউ ভিড় জমাবেন না।
সুজয় একবার এবং অভিজিৎ চক্রবর্তী আপনারা যেখানেই থাকুন না কেন একবার মঞ্চে আসুন, আপনাদের বিশেষ প্রয়োজন। সুজয় একবার, অভিজিৎ চক্রবর্তী আপনারা যেখানেই থাকুন না কেন মঞ্চে চলে আসুন। রেফারি যেটাই বলবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তোমরা শোনো, সকল প্লেয়ারদের বলছি, সকলে উত্তেজিত হলে চলবে না, রেফারি যা বলবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখন পর্যন্ত স্কোরটা দেখা একবার, এখন পর্যন্ত স্কোর ফকির বেরা 21-21 এবং অপর টিম 2 এবং অভিজিৎ চক্রবর্তী দয়া করে মঞ্চে আসুন, আপনাদের বিশেষ প্রয়োজন। ফকির বেরা 24-24 এবং কালীমাতা সংঘ 29-29। প্রতিটি মানুষকে অনুরোধ করব, সুন্দর একটি পরিবেশ আপনারা তৈরি রাখুন। এত সুন্দর একটি খেলা, আমাদের ঐতিহ্যবাহী খেলা, খেলাটি সুন্দরভাবে উপভোগ